আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না ভাইয়া, এই আমার মাথা ব্যথা হলে আমি একটা দোয়া করি, ঠিক আছে? এটা পড়লে আমার মাথা ব্যথা চলে যায়, এরকম আছে, বুঝলি না কেন হয়? আচ্ছা, এটা এটা একটা সাইকোলজিক্যাল মানে ব্যাপার আছে যেটা আপনাকে আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু আমার মনে হয় এখন আর সময় নাই। আপনার কেন মাথা ব্যথাটা থেমে যায় বা মাথা ব্যথাটা একটু কম কম আপনার মনে হয়, সেটার একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। এটা খুব মানে সহজ স্বাভাবিক একটা মানে ব্যাপার, এটা কোনো অলৌকিক ব্যাপার ঠিক না। আছে, আপনি যদি আমি একটা যেটা হিন্দু মন আপনি যদি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে এখন মা কালীর নাম নিতেন, তাহলে একইভাবে আপনার মাথাটা মনে হতো একটু, হ্যাঁ এখন একটু কম ব্যথা না না করছে। আমি হিন্দু তো পরিবারে আপনি, হলে আমি হিন্দু বইগুলো পড়তাম অবশ্যই, গীতা, বেদ, এগুলো অবশ্যই হ্যাঁ পড়তাম, হ্যাঁ পড়তেন, এবং ঠিক আছে? আপনার মনে হতো যে এসব বেদে তো মা অনেক কালীর কিছু নাম ভুল নিলে। ভ্রান্তি অনেক কিছু লেখাই আছে ভাইয়া, শুনেন, গীতা, তার বেদে অনেক অবজ্ঞানিক অনেক কিছু আছে, আচ্ছা, ঠিক আছে? তাহলে যেগুলো আপনাকে আমি পড়ে বলবো, এখন কান মুসলিম, আপনি আমার শুনেন ওয়েবসাইটে ভাই, গিয়ে শেষ করি ভাই, শেষ করি, আমি কেন শেষ করি ইসলামে ভাইয়া, বিশ্বাস করি না, 1 2 3 এই তিনটা লেখা একটু শুনেন, পড়ে আসেন ভাই, তাহলে আপনার আচ্ছা সাথে আচ্ছা কথা বলতে বলুন, সুবিধা হয়। শুনেন শুনেন, ঠিক আছে? তাদের নিজেদের অনেক ধর্ম আছে, গ্রন্থ বই পড়ে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করছে, ঠিক আছে? অনেকেই তার ধর্ম ছাড়ি দিয়েছে, ঠিক আছে? না, অনেকে তো কারণ কি, হিন্দু তার ধর্ম কবুল ধর্মগ্রন্থে করেছে, অনেক আমি জায়গায় আবার, এক এক জায়গায় লেখা আছে যে এটা এক জায়গায় আছে, এটাও অমিথ্যা, ঠিক আছে? আমি কোরআনে এমন কিছু পাইনি, এক জায়গায় একরকম বলছে, ঠিক আছে, এরকম, ঠিক আছে, বুঝতে আচ্ছা পারছেন? ঠিক আর আছে ঠিক প্রোগ্রামে আছে যে সমস্ত শুনেছি। বৈজ্ঞানিক তথ্য ভাই আছে, এগুলো আপনি আজ তাহলে, পর্যন্ত ভুল প্রমাণ হয়নি, আচ্ছা ঠিক আছে? তাহলে আপনি ভাই আমার ওয়েবসাইটে একটু গিয়ে, আমি কেন ইসলামে বিশ্বাস করি না, 1 2 3 তিনটা পর্ব আছে, আপনি যদি আচ্ছা আচ্ছা অনুগ্রহ আচ্ছা, করে এই আমি তিনটে পড়বো, পর্ব হ্যাঁ, একটু পড়েন, আচ্ছা পরে আচ্ছা আমার সাথে আচ্ছা আলোচনা করতে আসেন, তখন আলোচনাটা আরো একটু আচ্ছা মানে পরের দিকে যাবে, বুঝছেন, আচ্ছা মানে আচ্ছা, আলোচনাটা একটু কংক্রিট হবে, শক্তিশালী হবে, জি ভাইয়া, যুক্তি যুক্তিগুলো আপনিও হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারবেন, আমি কখনো আমিও আপনার কথা ভাইয়া, বুঝতে পারবো। ঠিক আছে, আমি কখনো বিশ্বাস করি না যে 0+0=1 হতে পারে, ঠিক আছে? শূন্য আচ্ছা, প্লাস শূন্য এই জিনিসটা সমান নিয়ে, সমান অন করতে হলে কিছু জিনিসটা না কিছু নিয়ে, একটা দিতে হবে, হ্যাঁ ঠিক আমি আছে? বুঝতে পেরেছি, এটা আপনি নিশ্চয়ই আপনার কেউ কথা না আমি কেউ বুঝতে দেয়, পেরেছি, ঠিক আছে? শক্তি এমনি আসে না, ঠিক আচ্ছা আছে? আপনার কথা আমি বুঝতে পেরেছি ভাই, কিন্তু এখনকার থিওরিটিক্যাল ফিজিক্স যারা বড় বড় শিক্ষক আছেন, তারা বলছেন যে আচ্ছা শূন্য থেকে কিছু সৃষ্টি হওয়া সম্ভব, এবং এটা খুবই লজিক্যাল। শূন্য থেকে কি সৃষ্টি হওয়া সম্ভব? শূন্য থেকে কিভাবে, সৃষ্টি হওয়া সম্ভব +1 এবং -1, হ্যাঁ +1 এবং -1 পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি যদি হ্যাঁ, এটা একত্রিত শূন্য থেকে হয়, কিভাবে আসবে, এটা যেখানে একটা কিছুই নাই, যেখানে ভাই কোনো কিছু কিভাবে নাই, না, মূলধন কিভাবে কিচ্ছু না নাই, সেটা কিভাবে আসবে? সেটা আসতে পারে, সেটা কেন হ্যাঁ কিভাবে না, আসতে আসতে পারে পারে, কিভাবে আসতে পারে, অযৌক্তিক কথা বলতেছে না, আসতে না পারে না কিভাবে আসবে, সেটা কিভাবে আসতে এটা পারে সেটা, অযৌক্তিক। ভাই আমার কথাটা একটু শেষ করতে দেন, এটা হ্যাঁ তো আমি, বলেন ভাই, বলেন, এটা তো আমি বলছি না, এটা পৃথিবীর সব থেকে বড় বড় হ্যাঁ বিজ্ঞানীরা এখন বলছে যে, ভাই, আপনি কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না, আমি কোনো কিছু বিশ্বাস করি না, আমি তাদের কাছে প্রুফ চেয়েছি, হ্যাঁ এবং তারা হ্যাঁ ল্যাবরেটরিতে এটা প্রুফ করে হ্যাঁ, দেখিয়েছে অলরেডি, খুব টাইনি লেভেলে এটা প্রুফ হয়েছে, খুব সামান্য মানে কোন শূন্য থেকে কোনো, বলি, কোন শূন্য থেকে দেখাইছে যে শূন্য মানে কি, যেখানে কোনো অণু পরমাণু আমরা যা দেখি না, মাইনাস প্লাস যা দেখি না, কিছুই কিচ্ছু নেই, থাকবে না, কিছুই নেই, না কিছু মানে নেই, কিচ্ছু থাকবে না, এখানে তাহলে পৃথিবীর ভিতরে কিছুই প্রমাণ থাকবে করছে না, না ভাই এটা? বা এটা হ্যাঁ প্রমাণটা কি পৃথিবীর ভিতরে করছে না? হ্যাঁ, উইটার ভিতরে পৃথিবীতে কিছুই যদি ছিল করে না, থাকে শূন্যের, হ্যাঁ, ওই জিনিসটার কি করে ভিতরে দেখলো কিছুই কিছু ছিল নাই, না কিভাবে ভাই। দেখলো কিছুই নাই, বৈজ্ঞানিক গবেষণাগারে কিভাবে কাজ করে এটা কি আপনি জানেন? বৈজ্ঞানিক গবেষণাগারে কিছুই যখন সেখান থেকে সবকিছু মুক্ত করে শুনেন, ফেলা হয়, এটা যারা কি আপনি যারা জানেন? করছে বৈজ্ঞানিক তারা তো মানুষ গবেষণাগারে না, তারা তো কিভাবে অবশ্যই ওইটার মানুষ, ভিতরে, তারা অবশ্যই মানুষ না, ভাই তারা তারা মানুষ প্রমাণটা নাকি করছে, তারা হাতি, অবশ্যই মানুষ, না না তারা মানুষ ঠিক নাকি আছে? হাতি, মানুষই তো সেটা তো, করছে, ঠিক আছে, আমি বলি, ভাই আর শুনেন ভাইয়া, তারা মানুষ না হাতি আমি সেটা বলি, তো এখানে আলোচনা না, বৈজ্ঞানিক না না আমি তো গবেষণাগারে, বলতেছি, শোনেন, এটা যুক্তি আছে, আমার এটা কথা বলার যুক্তি আছে, হাতি বলেন না ভাইয়া, আমার কথা বলার যুক্তি আছে, যদি মানে মানুষ, আপনি ঠিক এমন এমন আছে, কথা বলেন, এমন এমন কথা তার বলেন, একটা কোনো যারা না কোনো পরীক্ষা করছে ভুল তারা থাকতে মানুষ পারে, না, মানুষ তো অবশ্যই, কারণ তারা তো হাতি হতে পারে অবশ্যই না, হাতিরা বলি, তো এই আমি বৈজ্ঞানিক বলে গবেষণাগারে যাচ্ছি, পরীক্ষা করবে তাদের না, একটা এটা কেমন সীমাবদ্ধতা আছে ব্যাপার? নাকি, নাকি সীমাবদ্ধতা ভাই ভাইয়া, আমি মানুষ এই জন্যই বলছি, তারা যেহেতু যারা বানিয়েছে তারা অবশ্যই মানুষ, আর মানুষ বলতে তাদের সীমাবদ্ধ অবশ্যই আছে, অবশ্যই সীমাবদ্ধ অবশ্যই আছে, ঠিক আছে? সীমাবদ্ধতা অবশ্যই আছে, এমন অনেক মানে বিজ্ঞানী আপনার আছে ভাইয়া, যুক্তি জানেন, হচ্ছে এটা, যে আপনার আমি বলি, যুক্তি হচ্ছে এমন এটা যে অনেক বিজ্ঞানী আছে যারা তাদের গবেষণার কারণে, বুঝছেন, ইসলাম ধর্ম গ্রহণ করছে, বুঝছেন, তারা এমন এমন জিনিস আছে যারা গবেষণা করেই বুঝছে যে হ্যাঁ, আচ্ছা, ঈশ্বর বলে কিছু একটা আছে, পাঁচজন বিজ্ঞানীর নাম বলেন তো, কারা কারা আর জন্য বিশ্বের? ভাই আমি একজন বিজ্ঞানীর নাম বলি, শুনেন, হ্যাঁ বলেন বলেন হ্যাঁ, যেমন বলেন, প্রেসিডেন্ট তাগাদাসন, নাম শুনছেন? কি কি প্রেসিডেন্ট তাগাদাসন, মালয়েশিয়ান প্রেসিডেন্ট, বিজ্ঞানী, প্রেসিডেন্ট, নামই প্রেসিডেন্ট, মানে কোন দেশের রাষ্ট্রপতি না, আর কি, হ্যাঁ সে প্রেসিডেন্ট কথাটা ঠিক আছে, তাগাদাসন, এরকম কে, সে কি মালয়েশিয়ান, আবিষ্কার, মালয়েশিয়ান, সে কি আবিষ্কার সে, করছে? আমি বলি, শুনেন, হ্যাঁ, সে পেন রিসেপ্টর চেনেন, পেন রিসেপ্টর, আমাদের চামড়া যে পেন রিসেপ্টর থাকে, পেন হ্যাঁ, মানে রিসেপ্টর, যে আমরা ব্যথা পেলে, হ্যাঁ, ব্যথা পেলে পেইন আমাদের পেইন, মস্তিষ্কে যে এটা বাতারে প্রেরণ করে, হ্যাঁ হ্যাঁ, সেটা আর কি, সেটা যখন আবিষ্কার করছে, ঠিক আছে, পেইন তখন রিসেপ্টর একদল আবিষ্কার লোক করেছে, পেন রিসেপ্টর আবিষ্কার, আমাকে সে বুঝাইছে যে হ্যাঁ, আমরা কি জন্য ব্যথাটা পাই, এটা বুঝাইছে, ঠিক আছে? সে কি কোনো নোবেল এটাই পুরস্কার টুরস্কার পেয়েছে, কোনো পুরস্কার পেয়েছে সে, আমি কোনো বলি, আবিষ্কারের? সৌদি আরবের অষ্টম কনফারেন্সে মনে হয়, মুসলিম বিজ্ঞান ও বৈজ্ঞানিক কনফারেন্সে মনে হয় অষ্টম, ঠিক আছে, আপনি সাজিয়ে পাবেন, আপনি ওখানে সে বক্তব্য যখন দিচ্ছে, বলে যে আমি এটা দেখছি, ঠিক আছে, একদল লোক তার কাছে কোরআন নিয়ে আসছে যে হ্যাঁ, কোরআন লেখা আছে যে আমি যখন কাফেরদেরকে আগুনে দগ্ধ করাবো, ঠিক আছে, কোরআন ওকে, আয়াত, এটা আয়াত পড়ছে যে আমি যখন কাফেরদেরকে আগুনে দগ্ধ করাবো, তখন তাদের যখন চামড়া পুড়ে যাবে, ঠিক আছে, যখন চামড়াটা পুড়ে যাবে, তখন তাদের সেই পুরো পুরো চামড়ার উপরে আমি নতুন চামড়া দিব, যেন তারা ব্যথা অনুভব করে, ঠিক আছে? এখান থেকে কি এখান বোঝা থেকে যায় যে সে হ্যাঁ, যখন এই চামড়াটা পুড়ে গবেষণাটা যায়, মানে এই কোরআনের শোনেন, এই বাড়িটা থেকে সে এই গবেষণাটা করে আবিষ্কার এই করে, পানি থেকে গবেষণা করে না, এই পানি থেকে গবেষণা করে না, যখন তিনি এটা গবেষণা করার পরে তাকে তথ্য দেওয়া হয়েছিল, ঠিক আছে, তখন উনি দেখছে, আমি এখন কথা শুনে, যখন পুড়ে যায়, ঠিক আছে, তখন এখানে ব্যথা আর অনুভূতি এটা হয় না, তাহলে চিন্তা করেন যে তখন ওই 1400 বছর আগে কে এভাবে বলতে পারে যে হ্যাঁ, নতুন চামড়া দিলে ব্যথাটা পাবে, আমাদের নিচে চামড়া প্রিন্সেপ্টার আছে এই জন্য এই ব্যথাটা হয়,
আল্লাহ তাআলা বলতেছে কি যখন প্রিন্সিপে যখন এটা পুড়ে যাবে তখন নতুন চামড়া দিয়ে যাবে তার ব্যথাটা পায়। তাহলে চামড়া নিচে কি আছে যে কোরআন এটা কি ইঙ্গিত করতেছে যে হ্যাঁ চামড়া পুড়ে গেলে ব্যথা হবে না, ব্যথা পাওয়ার অসুবিধা কি, আগুন চলুক সে ব্যথা আচ্ছা পাবে কি মানে নাই আপনি যে ঠিক ব্যথা আছে, পাবে আপনার না। কথা শুনে আমি বুঝতে পারলাম যে কোরআন সর্বপ্রথম বলছে যে আগুনে পড়লে ব্যথা পাওয়া যায়, এটা কোরআন সর্বপ্রথম বলছে। কোরআন সর্বপ্রথম বলছে কি নাম জানি না, অন্য দমকগন্ধ থাকতে পারে, কোরআনও আছে। আচ্ছা হ্যাঁ মানে আগে কোরআনের আগে মানুষ জানতো না যে আমাদের চামড়া পড়লে আমরা ব্যথা পাই, এটা আগে মানুষ বুঝতে পারতো না, ব্যথা পাইলেও বুঝতো না। না ব্যথা পাই এটা কোরআন, বুঝতে পারতো ঠিক আছে না না চামড়া পড়লে কোরআন ব্যথা হবে, নাজিলের কিন্তু পরে আমরা মানুষ এটা বোঝা শুরু করলো যে আগুন জ্বললে আমরা চামড়া ব্যথা পাই, তাই তো? না না আমি বুঝে না বুঝে না আমি বলি আগুন ও পড়লে তো সবাই ব্যথা আদিম কাল থেকে তো ব্যথা বাড়ছে ঠিক না, ও তাই, তখন কি ও জিনিসটা আছে আমি আমি বলি ভাবছিলাম কোরআন আবিষ্কার, এটা আবিষ্কার করছে যে আমাদের না চামড়া আমি বুঝেন না আমার কথা ব্যথা শুনেন পাই। আমি কি বলতেছি শুনেন, হ্যাঁ যখন হ্যাঁ চামড়া নিচে এমন কি জিনিসটা আছে যেটা না যেটা পুড়ে গেলে আমরা ব্যথা অনুভূতি পাই না, আবার নতুন চামড়া দরকার কি ঠিক আছে আচ্ছা এটা আচ্ছা, আর কি। এটা কোরআন আবিষ্কার করছে, মানে কোরআন সর্বপ্রথম বলছে, কোরআন সর্বপ্রথম বলছে আমি জানি আমি কোরআন প্রথম পাইছি, এখন এর আগে থাকতে পারে নাও পারে ঠিক আছে। মানে এর আগে মানুষ জানতো না যে যে হাত পুড়ে গেলে একটা সময় আর কি ব্যথা জন্য পাওয়া যায়। ব্যথাটা পাই এটা জানতো না, চামড়া নিচে কি আছে কি জন্য ব্যথা পায় এটা তো আর কিছু আচ্ছা জানতো না, চামড়ার নিচে জানতো কি যে আছে, খালি তাই আগুন কোরআন থেকে লাগছে কি ব্যথা জানতে লাগছে পারলাম, শেষ। তাহলে আমরা কোরআন থেকে কি জানতে পারলাম, চামড়ার নিচে কি আছে সেই জিনিস কি, কোরআন থেকে আপনি কি জানলেন সেটা একটু বলেন তো ভাই, কি হ্যাঁ জানো? যে কোনো না কোনো একটা কিছু একটা আছে পেন রিসেপ্টর, যে কোনো কিছু একটা আছে এটা তো সব মানে যেটা বলে ছাগলও জানে ইংলিশে পেন যে রিসেপ্টর ব্যথা বলা হয়। পাইলে এটা নিচে কিছু আছে, এটা তো ভাই ছাগলও বলতে পারে, এটা তো কোনো কথা, এটা কোনো কথা হইলো? আমরা যে ব্যথা পাচ্ছি সেটা আমাদের চামড়ার নিচে কিছু আছে, এটা তো একটা রাস্তার একটা ছাগলে ধরলেও সেটা বলতে পারবে, যেহেতু ব্যথা পাচ্ছি তার মানে ভিতরে কিছু একটা আছে, এটা সবাই ছাগলে বলতে পারে, এটা কি আবিষ্কারের কি হইলো? কোরআন এটা কি কি আবিষ্কার করলো তাহলে ভাই? আপনারা যদি আমি কেন ঘুষি মারি আপনি না ব্যথা আমি বলি পাইবেন, আমি বলি শুনেন শুনেন শুনেন, আপনারা আমি ঘুষি মারি আপনি ব্যথা পাইবেন, হ্যাঁ, এটা কি কোরআনে লেখা থাকার পর আমি আপনি বুঝতে পারবেন নাকি আপনি আগেই বুঝতে পারবেন আচ্ছা ভাই? তাহলে আমি কি আচ্ছা জন্য শুনেন, ব্যথা আপনার পেলাম সাথে না অনেকদিন পেলাম কথা শুনেন বলছি কিন্তু ভাই আপনার মানে যুক্তি, যুক্তির লেভেল এতখানি লো যে আমি হ্যাঁ মানে, আপনি অনেক কিছু বোঝার চেষ্টাও করেন না, আমি যেটা বুঝলাম আর কি অনেক কিছু আপনি বোঝার আচ্ছা আমি ভাই অনেক কিছু আপনাকে আমি জানার মধ্যে আপনাকে দিয়ে আমি তাহলে বুঝলাম। অনুরোধটা যে করলাম, আপনি যদি আমার ওই যে ওয়েবসাইটের এই তিনটা লেখা একটু পড়ে আসেন তাহলে আলোচনাটা একটু কনক্রিট হবে, আপনার সাথে আলোচনাটা কনক্রিট হচ্ছে না, আচ্ছা ভাই আমি বুঝতে আমি পারলেন? পড়বো না অসুবিধা নেই, হ্যাঁ আপনি পড়বো যদি পড়ে অসুবিধা আসেন তখন আমরা আলোচনাটা করতে পারবো, আপনার সাথে আলোচনা করে আমার ভালো লাগছে, আচ্ছা আপনার থেকে আমি অনেক আচ্ছা কিছু বুঝলাম যে আপনি কিভাবে চিন্তা করেন, এটা আমার জন্য আমার লেখার জন্য এটা খুবই কাজে দিবে, তাহলে আমি আরো আরো সহজভাবে লিখতে পারবো। কিন্তু কথা হচ্ছে যে আপনি জি হ্যাঁ যে কথাগুলো বলতেছেন সেগুলো আসলে গুছায় বলতে পারতেছেন না হয়তো, বা আপনার কথাগুলো হয়তো একটু খেয়ে হারায় যাচ্ছে, আপনি যদি লেখাগুলো পড়ে আচ্ছা আবার আমার সাথে আলোচনা করেন তাহলে আমরা আবার মানে একটু একটা বেজের উপরে আমরা কথা বলতে পারবো, বুঝছেন? জি হ্যাঁ ভাই আমি মূল বিষয়টা হচ্ছে সত্য ধর্ম আমি যুক্তি, মানে যে কোনো জিনিসকে আমি যুক্তি ভাবে চিন্তা করি, যে কোনো ধর্ম সব ধর্ম বই কিন্তু আমি পড়ি, আচ্ছা বাইবেল বেদের বাংলাটা আমি পাই না সেজন্য এটা আমার বেশি পড়া হয় না ঠিক আছে, আচ্ছা বাইবেলের আমার বাংলা ভাষণ আছে ওখানে আমি কিছু অনেক কিছু পড়ছি যা দেখছি ঠিক আমাকে আছে বলবো ভাই, যে আপনার কিভাবে সাথে, কি আপনার করতে সাথে হবে কথা বলে খুবই ভালো এগুলো লাগলো, সব আপনি পড়ি। আরেকদিন আলোচনা করবো আমরা, আপনাকে অনেক ধন্যবাদ আমার তাহলে। কথা যদি বিরক্ত ভাই শোনেন আমার কথা যদি বিরক্ত হন আমি মাফ চাইছি ঠিক আছে, না না বিরক্ত বিরক্ত হয়নি বোধ আমি, করেন অথবা আপনি বিরক্ত যদি বোধ মনে করি করেন যে না আমি কিছু পারি না, আমি কিছু অনেক কিছু জানি না ভাই, আমার ভুল থাকতে আপনার অনেক কিছু জানেন জ্ঞানী মানুষ, আমি তো জানি যতটুকু জানি ভাই আপনার সাথে আলোচনা করলাম, আমি কখনো এরকম লাইভে কখনো আলোচনা করি নাই, আচ্ছা আপনার সাথে প্রথম কথা বললাম আর কি ঠিক ঠিক আছে, আছে ভাই, আপনাকে আপনি আমার আগে আপনি আপনি যদি একটু মানে একটু আমার ওয়েবসাইটে লেখা কয়েকটা লেখা পড়ে একটু বেসটা হয়ে যায় তখন আপনার সাথে কথা বলে আরো মজা পাবো, বুঝছেন? জি ভাই আজকে হঠাৎ করে আচ্ছা আসি বাড়ি থেকে আসলাম তো আসি আপনাকে দিছি আর কি, তখনই হঠাৎ আচ্ছা পাই গেলাম ঠিক আছে, অনেক আপনার খুশি সাথে হয় কথা আমি বলে খুব ভালো খুব লাগলো, তাহলে আনন্দিত ভালো হলাম। থাকবেন, আমার অনেক লেট জি হয়ে ভাই গেছে অনেকক্ষণ কথা বলেছি, তাহলে এখন আমি তাহলে বিদায় নিই, আচ্ছা ভাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, শুভকামনা।